আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? আপনি কি থানা থেকে আসছেন? না না, লকআপ থেকে। এটা কি গোপীবল্লভপুর? এটা গোপীবল্লভপুর হতে যাবে কেন? আপনাকে না আমার বাবার মতন দেখতে। এখান থেকে গোপীবল্লভপুর যাওয়ার রাস্তাটা কোনটা? বাবার মতন? আমার ছেলেটা একটা বদমাশ, বেজাতের মেয়েকে বিয়ে করেছে, আমি বাড়িতে ঢুকতে দিইনি, আমার নামে থানায় ডায়েরি করেছে, জমির বাড়ি কোথায় বলতে পারি? যাবে আবে বুড়ো, আমি যদি তোর ছেলে হতাম না, পে দিয়ে বৃন্দাবন বাড়ি দিতাম। বুড়ো কথাকার তোমারে বুড়োর বেটা। পারে বস, বলতে হবে না, আমরা এরকম করেই যাই, তুমি ঠিক করে চালাও। আমি ক্লাস 4 এ পড়ি, তোমার ফিজরেটটা 5 আর ও 1। তুমি কিসে পড়ো ভাই? ভাই সালা, ঠিক সময় বিয়ে হলে তোর মতো আমার ছেলে হতো রে। আমি যখন জন্মেছিলাম না তখন কোন স্কুল টুল ছিল না রে, তাহলে কত ক্লাসে পড়তাম জানিস? কত? আমি যে স্কুলে পড়েছি সেই স্কুল থেকে সব নাম করা চোরেরা বেরোয়, দু চাকা চোর, চার চাকা চোর, অনেক চোর বেরোয়। দেখেছিস? কেমন লেগেছে ছবিটা? অনেকদিন আগে এসেছি তো, তার জন্য গুলিয়ে ফেলেছি। ওই তো টুনির মা, যে লোক পেয়ে গেছি বস। ছোট লোক জিপটা খসে পড়বে। কি হয়েছে রে? আরে দেখো না, পূর্ণ বাবুকে নাম ধরে ডাকছে। হাতরচড়াকে কান ধরে নাও, ওই গোবরের মুখটা গুছিয়ে দে। এখানে পূর্ণ বাবুকে সবাই দেবতার মতো দেখে। ওনার বাড়িটা একটা মন্দির, ওখানে অনেক অনাথ বাচ্চাদের উনি লেখাপড়া শিখিয়ে খাইয়ে পড়িয়ে মানুষ করেন। যাও সোজা চলে যাও। বস পালে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া